মায়ের বেশকারের কাজই যদি করবি তাহলে কাল অত চিৎকার চাচামেচি কেন করলি? ভয় পেয়ে পালিয়ে বা গেলি কেন? না না বড় মামা, তুই থাম হৃদয়। ও বরাবরই এরকম খাম খেয়ালি। কি করবে ও ভবিষ্যতে? কে দেখাশোনা করবে ওর? নিজেই তো কও, ঈশ্বর আছেন, ঈশ্বর দেখবেন। তাহলে হৃদয়কে প্রশ্ন করছো কেন? তোমাদের কান্ডি কারখানা বাপু আমি বুঝি নে। আমি যাই, আমি যাই ক্ষেত্র মোহন বাবুর কাছে যাই, তিনি আমাকে এত ধামক ধামক দেন নে। রামকুমার ঠাউর, রামকুমার ঠাউর। ও মা, হরি ঠাউর যে কি হয়েছে গা? ঠাউর মহা বিপদে পড়ে এসেছি, রাধা গোবিন্দ মন্দিরে এখনো জল দেওয়া হয়নি, ক্ষেত্রনাথ ঠাউর আসেননি, খুব শরীর খারাপ। ঠাউর এখন কি করা যায় বলুন তো। ও মা গো, ও কি হয়েছে, কি হয়েছে ক্ষেত্রনাথ বাবু রে? জ্বর, ঘরের ভেতর থেকে দৌড় বন্ধ। সে কি হরি ঠাকুর, আজকের পুজোটা তুমি করে দিতে পারবে? আগে আমি আমি কিন্তু ঠাউর, এ তো বাড়ির যজমানি পুজো নয়, কোনো ভুলচুক হয়ে গেলেই। বড় মামা, আমি পুজো করতে পারি, আমি করব গো। ওই শিহরে মূলাজলের মন্দিরে আমি পুজো করেছি গো। ও দাদা গো, দাদা তুমি বরং হৃদয়ের এই ভাতটা দাও, হরি ঠাকুর না সাহায্য করবে। আমি যাই, আমি ক্ষেত্রনাথ বাবুর কাছে যাই, গিয়ে দেখি তিনি কেমন আছেন। আহারে হরি ঠাকুর, তাহলে আজকের পুজোটা হৃদয়ই করবে, আমি সেজবাবুকে বলে দেবো। খন শোন হৃদয়, দেখিস যেন কোনো ভুল না হয়, আর হ্যাঁ আগে গোবিন্দকে জল দিবি। হ্যাঁ যা যা যা, চলো হরি ঠাকুর। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর, এ ভব সংসার মাঝে ফেন কভু নাহি দেখি, রূপে যেন করে ঢালো ঢালো। রসপতি রাধা ব্রজ গোপী হয়ে বাঁধা, পাশে রসপতি রাধা ব্রজ গোপী হয়ে বাঁধা, চৌদিকে ধরিয়া রহায় যেন নব শস ধরো মনোহর পরমাদে, যেন নব শস ধরো মনোহর পরমাদে, বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়। জয় রাধা গোবিন্দ, জয় রাধা মাধব, জয় রাধা গোবিন্দ। ক্ষেত্রনাথ বাবু, ও ক্ষেত্রনাথ বাবু, তোমার গায়ে তো অনেক জ্বর গো, তা তুমি চললে কোথায়? হ্যাঁ কেন, রাধা গোবিন্দর মন্দিরে। এই শরীরের অবস্থা নিয়ে তুমি রাধা গোবিন্দের মন্দিরের দিকে যাচ্ছ কেন গা? আজ তো হৃদয় পুজো দিয়ে দেবে। আচ্ছা গদাই,
এবার থেকে হৃদয়ের আমি বোধহয় রাধা গোবিন্দর পুজো করবে, তাই না? সত্যি বল। ও মা, ও কি কথা কইছ? হৃদয়কে তো দাদা কয়েছে আজ সন্ধ্যারতিটা দিয়ে দিতে। হৃদয় রোজ রোজ পুজো করতে যাবে কেনে? রাধা গোবিন্দের পুজো তো তুমি করো গা। হ্যাঁ, কি জানো গদাই, বয়স হয়েছে তো সর্বক্ষণে মনে হয় যদি অন্য কাউকে এনে মন্দিরের পূজারি করে বসানো হয়, তুমি বুঝবে না গদাই, তোমার তো বয়স অনেক কম। চলো চলো এবার দেখি কি। চলো চলো চলো, ধীরে ধীরে এসো এসো, দেখে নিয়ে এসো। এসো এসো, কেন যে আবার আসতে গেলে? ছোট মামা, আরতি কানা দেখলে নে, আজ যে কি সুন্দর আরতি হয়েছে কি বলবো তোমায়। হ্যাঁ গদাই ঠাকুর, হৃদয় ঠাকুর খুব ভালো পুজো করেছে। ক্ষেত্রনাথ ঠাকুর, আপনি কেন এলেন? আমরা তো এদিকটা ভালোই সামলেছি, আপনি যান বিশ্রাম নিন। রাধা গোবিন্দর শয়ান দিতে হবে যে। হ্যাঁ ঠাকুর জানি, পাশেই তো শোবার ঘর, আমি আগে গিয়ে রাধারানীকে শয়ান দিয়ে আসি। ঠাকুর এ কি করছেন আপনি? আমার হাত লাগাচ্ছেন কেন? হৃদয় ঠাকুর তো আছেন। কি করে বল, কার হাত থেকে মূর্তি পড়েছে? ক্ষেত্রনাথ বাবু, শুনেছিলাম আপনার তো জ্বর হয়েছিল। ক্ষেত্রনাথ বাবু, তোমার তোমার শরীর কানা খারাপ, তুমি তুমি চলো, তুমি ঘরে চলো, শোবে চলো, আমার হাত থেকে বিজ্ঞ কানা পড়েছে। না এ কথাই কনে, এ কথাই কনে সকলকে। না গদাই, আমার দোষ, তুমি নিজের কাঁধে নেবে কেন? আমার হাত থেকেই বিগ্রহ পড়েছে, যা সাজা পাওয়ার আমি মাথা নত করে নেব। ক্ষেত্রনাথ বাবু, বয়স বুঝে কাজ করুন, সাজা তো পরের কথা, এখন ভাবুন কোন বিগ্রহের পুজো হবে এই মন্দিরে। এই খুঁতলা একখানা বিগ্রহে? শুনুন, আপনারা এখান থেকে কেউ কোথাও যাবেন না। আমি এখনই সেজবাবুকে খবর দিচ্ছি। সবার আগে রানীমাকে আমাকে এই খবর দিতে হবে। আমি আসছি। বুড়ো বয়স লোভ গেল না ক্ষেত্রনাথ বাবু?
পয়সার জন্য শেষে রাধা গোবিন্দের পূজারি হলেন। কেতনাথ বাবুকে তোমরা সকলে মিলে কথা শোনাচ্ছ কেন গা? তোমরা দেখতে পাচ্ছ না কেতনাথ বাবুর শরীর অসুস্থ, ওনার হাত কাঁপছে। সব দোষ এই হৃদয় তার। এই তুই চেঁচালি কেন? তুই চেঁচালি কেন? ও মা, আমার দোষ? আমার একটা অঘটন ঘটলে আর আমি চেঁচাবো না? ও তো শুধু চেঁচিয়েছে, এবার দেখুন কে কি বলে। আপনার জন্য রানীমার কাছে আমরা ছোট হয়ে গেলাম। যা কাণ্ড হলো তার জল কিন্তু অনেক দূর গড়াবে। কেতনাথ বাবু, তুমি কিচ্ছু ভেবো না গো, তুমি কিচ্ছু ভেবো না। আমি তোমার পাশে আছি, আমি আছি তোমার পাশে। আমি কইব, আমি কইব কি ঘটেছে, কইব আমি। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাবা। গুরুমশাই বড়দিদিকে বলছেন মহেন্দ্রকে অন্য জায়গায় বিয়ে দেবে। হ্যাঁ, খুড়োদাদু যা বলছেন আমি তাই করব। ঘরে অন্য বউ নিয়ে আসবো, দেখি আমাকে বাধা দেয়। আর দিদমা, তোমার কমলাকে তোমার ঘরেই রেখে দাও। মা, মা আটামশাইকে নিয়ে এলুম। আমার মনে হয় মহেনের ব্যাপারটা আটামশাইকে জানানো প্রয়োজন। কি কি হয়েছে মা? মহেন কি, মহেন কি আবার কোনো গোলমাল? বাবা রামচন্দ্র মতো সমানেই আমাকে এই কথাখানা তোমাকে কইবার জন্য বলছে। বাবা, মহেন আবার অন্য বিয়ে করতে চাইছে। কি? হ্যাঁ আটামশাই, মহেন। হ্যাঁ, আর এইসব বদ বুদ্ধি খুড়ুমশাই মহেনের মাথায় ঠকাচ্ছেন। এদিকে এসো না পত্র। শোনো, সেই তো জামাই যখন বড় জামাইরে ধরে নিয়ে গেছে তখন মহেনের কথাটা উঠবে। তুমি ঠিক জানো তো, মানে তোমার মনে হচ্ছে বলে শুধু বলছো না তো? তোমার কথা যদি সত্যি না হয় তাহলে তোমার বড় জামাই তো আমাকে আবার কথা শোনাতে চাইবে না। বড়দিদি বুঝছেন না যে খুড়ুমশাইয়ের উদ্দেশ্য মহেন্দ্রের উপকার করা নয়। দেখো বাবা রামচন্দ্র, আমি ঠাউরপোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে কইতে পারিনি, কারণ তিনি হলেন তোমাদের বাবা মশাইয়ের ছোট ভাই। তিনি যদি রাস্তায় গিয়ে দাঁড়ান তাহলে তোমাদের বাবা মশাইয়ের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাই আমাদের প্রয়োজন মহিনকে সাবধান করা। ও, তাহলে দেখছি চটকুড়িমা একদম ঠিক কথাই করছিল। হ্যাঁ মা, তুমি মহিনের বাপের কাছে মহিনের বিরুদ্ধে বিষ ডালছো? মধুরবাবু তোমাকে এভাবে বশ করে ফেলেছে না? বদ্ধ, এখন এসব কথা থাক। মহিন কি সত্যি কথা বলেছে? কি হলো, চুপ করে আছো কেন? আমি যা জানতে চাইছি বলো, মহিন কি বলেছে এই কথা? তার এত বড় আস্পদ হয় কি করে যে বাড়ির বড়দের সামনে নিজের বিয়ের কথা বলছে, তাও সবার সামনে? আর আমি জানতে চাই, মহেন যখন এই কথা বলেছে তুমি কি উত্তর দিয়েছো? পথ কি উত্তর দিয়েছো তুমি? মা, কি হয়েছে? কি বড় জামাই দাদা, তুমি এত রেগে গেছো কেন? তুই আর শাক দিয়ে মাছ চাকতে আসিস না চটকুকি। মথুর বাবু মহেনের নামে ওনার কানে বিষ চালছে আর তুই দরজা দেখাতে এসেছিস। শোনো, নিজের কথা না কই না, মহেনের চিন্তা ভাবনা করো, সে কি কাজ করছে সেটা দেখো। মহেনের দোষ ডাকতে ডাকতে তুমি একেবারে অন্ধ হয়ে গেছো। রানীমা, রানীমা, দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি বিনা অনুমতিতে ঘরে চলে এলাম। আসলে একটা বড় সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে মল্লিক মশাই? আগে মন্দিরে ক্ষেত্রনাথ বাবুর হাত থেকে গোবিন্দ মূর্তি পড়ে গিয়ে তার একটা পা ভেঙে গেছে।
কি আপনি বিদেশে তো ঠাউরের পা ভেঙে গেল আচ্ছা ক্ষেত্রনাথ বাবু এত অসাবধান হলেন কি করে আমার মনে হয় উনি অসুস্থ ছিলেন মল্লিক মশাই অসুস্থ কেউ হতে পারে কিন্তু অসুস্থ হলে পূজো করার প্রয়োজনটা কি ছিল তা আসলে পূজো হৃদয় ঠাকুরই করছিলেন কিন্তু সেই মুহূর্তে হয়তো ক্ষেত্রনাথ বাবু একটু ভালো বোধ করেছেন সেই জন্য শয়ান দিতে গিয়েছিলেন ওই মূর্তি সেই সময় ওই বিপত্তি ঘটে আর মেঝেতে কিছুটা জলও পড়েছিল কিন্তু এবার কি হবে এরকম ঘটনা তো কখনো ঘটেনি এই মূর্তি তো প্রতিষ্ঠিত নিয়মিত পূজা হয় আমি জানতাম এরকম কোন একটা স্বপ্নে হবে মা মা তুমি এক্ষুনি গুরুদেবকে আনতে পাঠাও পদ্ম কিন্তু ঠিক কথাই কয়েছে বাবা রামচন্দ্র তুমি রওনা হয়ে যাও গুরুদেবকে নিয়ে আমি মন্দিরে যাব তুমি রওনা হয়ে যাও মা মা তুমি একটু শান্ত হও এত ভয় পেও নি গুরুদেবকে আসতে দাও এরও নিশ্চয়ই কোনো বিধান আছে আমি কি এমন পাপ করেছি তাও যার জন্য এত বড় একখানে দুর্ঘটনা ঘটল এ তো অমঙ্গলের চিহ্ন এখন রাধা গোবিন্দের পূজা হবে কি করে আসুন 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 সব দোষ আমার আমি বিগ্রহকে শয়ন দিতে নিয়ে যাচ্ছিলাম এতটা অসাবধান আপনি হলেন কি করে ক্ষেত্রনাথ বাবু এই মন্দিরের সমস্ত ভার আপনার উপর ছিল আপনি যা চেয়েছেন রানীমা আপনাকে তাই দিয়েছে এত বড় অঘটনের অর্থ কি সেটা আপনি জানেন নাকি জানিবই কি এ বিষয়ে আপনারা সকলে মিলে যা সিদ্ধান্ত নেবেন আমার বিষয়ে আমি তো মাথা পেতে নেব না না ক্ষেত্রনাথ বাবু আপনার কোথাও ভুল হচ্ছে আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত জানাতে আসিনি আসলে বিগ্রহের পা ভেঙে যাওয়া এটা তো একেবারে শুভ লক্ষণ নয় সেই কারণেই একটু আলোচনা করে নেওয়া হচ্ছে এরপর কী হবে মা এতটা ভেঙে পড়বেন না মা গুরুদেব আছেন সকলে আছেন একটা উপায় বের হবে রানীমা আমি এই অঘটনের মূলে আমি স্বীকার করছি আমি ভয় পেয়েছিলাম হৃদয় ঠাকুর পূজো করছিল মনে হলো হৃদয় ঠাকুরের কাছেই বুঝি এরপর থেকে পূজোর ভার গেল সেই জন্য অসুস্থ শরীরে আমি গোবিন্দর বিগ্রহকে নিয়ে শয়ান দিতে যাচ্ছিলাম ঠাকুর আমাকে উচিত শিক্ষাই দিয়েছেন আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি এই ঘটনার পর এখানে আর আমি পূজো করতে পারি না দাঁড়ান আপনি আগে তো তীর হোক এই মূর্তির কি হবে ও ক্ষেত্রনাথ বাবু গো তুমি নিজেকে কেন এত দোষী ভাবছো হ্যাঁ আচ্ছা কও দেখিনি আমাদের কি পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় না ও ছোট মামা দোহাই তোমার তুমি তুমি এখানে বেপাস কথা কইও নেই
সাধারণত এত বড় দুর্ঘটনা ঘটে না। ভাঙা বিগ্রহে পূজো হয় না। অতএব এই বিগ্রহ ভাসান দিয়ে নতুন মূর্তি তৈরি করে তবেই পূজো করতে হবে।